এস আই এম নুরুন্নবী খান। নুরুন্নবী খান, আপনার পিতার নাম? হাজি হাবিবুল্লাহ খান। মায়ের নাম? হাজি শামসুন্নাহার বেগম। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের নাম হলো লক্ষ্মীদের পাড়া, আর থানা হলো আগে রামগঞ্জ, এখন উপজেলা বলে রামগঞ্জ। আগে জেলা ছিল নোয়াখালী, এখন জেলা হলো লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, আচ্ছা লক্ষ্মীপুরে। এমনি আমরা শৈশবের স্মৃতি কোথায়, আপনার প্রথম পড়াশোনা শুরু কোথায়? আমার পড়াশোনা আমার গ্রামে লক্ষ্মীদের পাড়া প্রাইমারি স্কুল ছিল, ওই প্রাইমারি স্কুলে আমার লেখাপড়া। প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলে ছিলাম, এরপরে ক্লাস সিক্সে ও দশঘরিয়া একটা হাই স্কুল আছে, ও দশঘরিয়া হাই স্কুলে ভর্তি হয়েছিলাম। কিন্তু সে কমিউনিকেশনটা এত খারাপ ছিল, সাত আটটা শাউকা পার হইয়া তারপরে যাইতে হইতো, আর বর্ষাকালে যাওয়াই যাইতো না, কোমর পানি থাকতো, অনেক সময় গলা পানি হইতো। তো আর বর্ষাকালে তো ওই জন্য আমার এক বছর লস হয়েছে। তখন আমার আব্বা থাকতেন জামালপুরে, আব্বা আসলো গ্রামে, আসার পরে আব্বাকে বললাম যে এরকম আমার তো লেখাপড়া হচ্ছে না, এত দূরে দেড় মাইল দশগড়িয়া যাওয়া আসা, আর এই যে রাস্তাঘাট মানে যাওয়া সম্ভব না, বেশি ক্ষতি হচ্ছে আমার লেখাপড়া। তখন ওনাকে অনুরোধ করলাম আমাকে আপনার কাছে নিয়ে যায়। উনি কোথায় ছিলেন? উনি ছিলেন জামালপুর, জামালপুর ভুদারাঘাট বড় মসজিদের ইমাম, আর ওখানে একটা মাদ্রাসা ছিল, উনি ওই মাদ্রাসারও উনি প্রিন্সিপাল ছিলেন। উনি কি মানে পেশাগত কাজেতেই উনি ইমাম ছিলেন প্রথম থেকে? হ্যাঁ, উনি ওই ধর্মীয় লাইনের ওই সব আর কি, এনাদের কি বলা হয় বক্তা আর কি, বিভিন্ন অনেকে ওনাকে হায়ার করে নিত। আপনি যে গ্রাম থেকে চলে গেলেন, এটা কোন ক্লাসে তখন পড়েন মনে আছে? আনুমানিক বাবার কাছে যে চলে গেলেন, হ্যাঁ, তখন আপনি কোন ক্লাসে? তখন আমি ওই ক্লাস সিক্সেই, ক্লাস সিক্স তো কন্টিনিউ করতে পারলাম না, জামালপুরে গিয়ে ওই ক্লাস সিক্সে আবার ভর্তি হইলাম। ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুল থেকে পাশ করলাম, ক্লাস সিক্স কিছুদিন ক্লাস করছিলাম কিন্তু সেটা আর হলো না, তারপরে গিয়ে ক্লাস সিক্সে আবার নতুন করে ভর্তি হইলাম জামালপুরে। তারপর জামালপুর গভর্নমেন্ট হাই স্কুলে, এবং ওই গভর্নমেন্ট হাই স্কুলের থেকেই আব্বার কাছেই থাকতাম, ওনার মসজিদের হুজরা ছিল, ওই হুজরাতে থাকতাম। ওই তো ওই একটা চা স্টল ছিল, সিলেটি মালারা বলতাম, ওই চা স্টলের টিফিন ক্যারিয়ার, ওই টিফিন ক্যারিয়ার মধ্যে চাল আলু গোটা একসাথে দিতাম, ওই ভর্তা খেয়ে আর কি, অথবা মাঝে মাঝে একটা ডিম দিতাম। ডিম মানে আপনি আর আপনার বাবা? আব্বা তো খাইতেন বিভিন্ন, ওই যে মহল্লার এক একবার এক এক ঘরে এক এক ইমাম সাহেব ছিলেন বাসায় খাওয়ার ইয়ে ছিল উনি, কিন্তু আমি তো না, আমারটা আমি ওই চাষে করে এভাবে ম্যাট্রিকে আমি দুইটা লেটার নিয়ে হায়ার ফার্স্ট ডিভিশনে 74% মার্কস পেয়ে ঢাকা বোর্ডে আমি পুরো ঢাকা পুরো ইস্পাকিস্তানে আমি টুয়েলভ হয়েছিলাম। টুয়েলভ সারা ইস্পাকিস্তানে টুয়েলভ হয়ে, এটা কোন স্কুল থেকে? ওই জামালপুর গভর্নমেন্ট হাই স্কুল। এরপরে জামালপুর থেকে ম্যাট্রিক পাশ করে চলে আসলাম ঢাকা কলেজে ভর্তি হলাম। ঢাকা কলেজ? হ্যাঁ, ঢাকা কলেজে সাউথ হোস্টেলে ছিলাম। ঢাকা কলেজ থেকে তখন আইএসসি বলা হইতো, জি এখন এসএসসি বলে, আইএসসি সায়েন্স গ্রুপে আর কি, জি আইএসসি পাশ করে তখন ওই আমি ভর্তি হইলাম ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে। ওই আব্দুল মতিন চৌধুরীর এক ইয়ে ছিল, ভাই ছিল আমার আবার রুমমেট ওই যে ঢাকা কলেজে। তো আব্দুল মতিন চৌধুরী ওই ইস্পাকিসারি সব হইলে উনি ক্লাসের সে ফিজিক্সে 100 জন থাকে, থাকলো 100 জনের মধ্যে উনি 90 জনের ফার্স্ট ক্লাস দিয়ে দেয়। আর ফার্স্ট ক্লাস ছাড়া তখন কমনওয়েলথ স্কলারশিপ সেগুলো বিদেশে পাওয়া যায় না। তখন ওই জন্য আমার একটা আমার ইচ্ছা ছিল আমি পিএইচডি টিএইচডি করে ওই টিচিং লাইনে থাকবো আর কি। এই ঢাকা কলেজ থেকে পাশ করলেন কোন ইয়ারে মনে আছে? 64 পাশ করলাম আইএসসি, 62 তে ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা এসে তখন আবার আমার আত্মীয় স্বজন ওই আমার আব্বা আসলেন যে আবার এদিকে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স, আমার ইঞ্জিনিয়ারিং লিস্টে নাম উঠে আছে আমি ইঞ্জিনিয়ারিং বুয়েটে। তো আমার ওই যে খালতো ভাই ছিল দুইজন, ওই যে ওনারা বললো যে এরকম ইঞ্জিনিয়ারিং তো সবাই চান্স পায় না, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু তুমি চান্স পাইছো তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হো। তো আব্বাও দেখলাম যে ওই ধরনের ইয়ে মানসিকতা, তখন বাধ্য হইলাম আর কি যে মুরব্বীদের কথা, তখনকার দিনে তো আমরা মুরব্বীদের মানতাম।
তো মুরব্বীদের কথা রাখতে হলো, রেখে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইলাম। কোন সনে ভর্তি হলেন? 64-এ। আচ্ছা, পরে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইলাম। ইঞ্জিনিয়ারিং এর পরে আমি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমাদের ডিপার্টমেন্ট ভাগ হইতে সেকেন্ড ইয়ারে উঠার পরে। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড ইয়ারে উঠে সাবজেক্ট কেউ যারা ইলেকট্রিক্যালে যাইতে চায় ইলেকট্রিক্যাল, যারা মেকানিক্যালে যাইতে চায় মেকানিক্যাল, যারা কেমিক্যালে যাইতে চায় কেমিক্যাল, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে চায় সিভিল ইঞ্জিনিয়ারিং, ভাগ হইতো সেকেন্ড ইয়ারে গিয়ে, হ্যাঁ, ফিফথ সেমিস্টার থেকে, ও থার্ড সেমিস্টার থেকে। তো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার পরে এখানে একটা আমার সমস্যা হইল, আমি আগে ঢাকা কলেজে পড়ছি, তখন বোর্ডের যে স্কলারশিপের সেই স্কলারশিপ পাইছি, ইরেসপেক্টিভ অফ কলেজ কোন ছিল না। কিন্তু যখনই ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এখানে এসে দেখি যে ওই ফিজিক্সের জন্য অতগুলা স্কলারশিপ, কেমিস্ট্রির জন্য অতগুলা, ওই বাংলার জন্য অতগুলা, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অতগুলা, ডাক্তারের জন্য এতগুলা, কোটা সিস্টেম হয়ে গেলো, ভাগ হয়ে গেলো। ওই ভাগ হয়ে গিয়া ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা কলেজ থেকে আমার বন্ধু যে সেকেন্ড ডিভিশন পাইছে, হে দেখি ঢাকা ইউনিভার্সিটি এক সাবজেক্টে ভর্তি হয়ে হে পাইতেছে 65 টাকা, আর আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে আমার আমার স্কলারশিপ হইলে, আমি হায়ার ফার্স্ট ডিভিশন, অথচ আমার স্কলারশিপ হইলে 40 টাকা, ওই লাস্ট গ্রেড, থার্ড গ্রেড। আচ্ছা, তো এই এখন 40 টাকায় তখন ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব ছিল না। ওই আপনার মেসিং চার্জ 32 টাকা, তারপরে টিফিন টিটিন নিয়ে আমার দেখি যে মাসে 20-25 টাকা শর্টেজ হয়, কারণ আমার আব্বার মাসে 20-25 টাকা দেওয়ার ক্যাপাবিলিটি ছিল না। তখন আই ওয়াজ লুকিং আইদার পরে টিউশনি অথবা স্কলারশিপ, যে কোনো একটা, আমার এর মধ্যে দাউদ টাউদ এগুলো কী কী আছে এগুলো ইয়ে করলাম। তারপরে আমার এক বন্ধু, 2-3 বন্ধু, আমরা ওই পিছনের বেঞ্চার ব্যাক বেঞ্চার ছিলাম আর কি, জি, এর মধ্যে এনাম ছিল, নজরুল করে একটা ছেলে ছিল, এরা সার্গোদিয়া, ওদের নেই করলে ওইদিকে সার্গোদা, ওখানে বিমান বাহিনীতে টিকে নাই বা আর্মিতে টিকে নাই, তখন এসে এগুলো আবার এখানে ভর্তি টর্তি হয়েছে। তো ও তখন ওই যে 65 ওয়ারের পরে পরেই, অক্টোবরের যুদ্ধ হলেও পরে পরেই এরকম ওই আর্মি কমিশন র্যাঙ্কের রিক্রুটিং চলছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আব্বাকে কষ্ট দেওয়া আমার কোনো পক্ষে সম্ভব না, ওনা উনি এই বার্ডেন জায়গা জমি বিক্রি করতে হবে। জায়গা জমি বিক্রি করে তখন কয় পয়সা মূল্য নাই, তো তখন 1 ডেসিবেল জায়গার দাম 1000ও না তখনকার দিনে, 500ও না, 1 বিঘেই বোধ হয় 1000 টাকা পাওয়া যায় তো তখনকার দিনে। আচ্ছা, যাই হোক, তো পরে আমি সিদ্ধান্ত নিলাম, ওরা বললো যে এরকম চল কমিশন র্যাঙ্কে যাই, 7 বছর এখানে গুতাগুতি করা ইঞ্জিনিয়ারিং দরকার কি, গেলেই 6 মাস ট্রেনিং, তখন তখন ওয়ার্ক কোর্সের ট্রেনিং হবে, ফার্স্ট ওয়ার্ক কোর্সের সাথে আমি সিলেক্ট হইলাম। ও ওয়ার্ক কোর্সে নেবে মুক্তিযুদ্ধ 65 ওয়ারের পর পরে দেব 6 মাসের ট্রেনিং, এরপরে লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, 1 বছরের মধ্যে ক্যাপ্টেন হয়ে যাবো, বা সোসা ওরা লোভ দেখালো আর কি, চল ওইটা রিক্রুটিং। এরপরে যে অ্যাপ্লাই করলাম তখন ওই বেবি আইসক্রিম, এই যে আজিমপুরের ও কোনাটায়, ওখানে ছিল ফর্ম টর্ম পাওয়া যায়, তো ফর্ম টর্ম ফিল আপ করে জমা দিলাম। এরপরে পরীক্ষার ডেট টেট পড়লো ক্যান্টনমেন্টে, এগুলো পরীক্ষা টরীক্ষা সব জায়গায় পাস পার হয়ে গেলাম। লাস্টে যাইয়া ISSB ওই যে বিভিন্ন অবস্টাকল ক্রসিং ট্রসিং এগুলো করিয়া, তারপরে সবাই আমাদের একাত্র করলো, একাত্র করিয়া কে কে সিলেক্ট হইলো, তখন দেখলাম যে ওখানেও সিলেক্ট হয়ে গেছে সব কিছু পারে। তো তারপরে এগুলো এক একজন করে, যে বোর্ডের চেয়ারম্যান একে স্কোয়াড্রন লিডার, সে পাকিস্তান বিমান বাহিনীর পাকিস্তানি লোক, সে স্কোয়াড্রন লিডার, সে বোর্ডের চেয়ারম্যান, সে তখন ডাকলো, তখন আমার আমার টার্ম আসলো, আমার ডাকলো, গেলাম, তখন সে আমার ফাইল টাইল ইয়ে টিয়ে দেখে বলে যে ইউ উইল হ্যাভ টু টেল মি দ্য ট্রুথ, হোয়াই দেয়ার ইজ এ ব্রেক অফ স্টাডি অ্যাজ পার ইউর রেজাল্ট, ইউ হ্যাভ গিভেন ইউর ইন্টারমিডিয়েট রেজাল্ট ইজ ফার্স্ট ডিভিশন, ইউর ম্যাট্রিকুলেশন ইজ ফার্স্ট ডিভিশন, দেয়ার শুড নট বি ব্রেক অফ স্টাডি, ইউ মাস্ট বি সাম ওয়ার, ইউ মাস্ট বি ইউর, আমাকে ইউ উইল হ্যাভ টু টেল মি দ্যাট। তখন আমি বললাম আই ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টাডি ইন দ্য, তখন এই অস্ট্রেলিয়ান যে ও ইউ হ্যাভ কাম ফর দিস, তখন আই নেরেটেড হিম অ্যাবাউট মাই ফাইন্যান্সিয়াল প্রবলেম, যে দিস ইজ আই ওয়ান্ট টু শর্টকাট দিস হোল প্রসিডিউর অ্যান্ড আই ওয়ান্ট টু আই নিড এ জব টু সাপোর্ট মি অ্যান্ড অলসো টু সাপোর্ট মাই ফ্যামিলি, হ্যাঁ, তো এই জন্য দিস ইজ হোয়াই আই হ্যাভ, নো নো দ্যার ইজ এ সিস্টেম
ইট ইজ কল্ড আর্মি সিভিলিয়ান স্কলারশিপ স্কিম, যে ইউ কন্টিনিউ স্টাডি ইন ইঞ্জিনিয়ারিং আফটার গ্রাজুয়েশন ইউ জাস্ট ইউ উইল বি ট্রিটেড টিল ইউ পাস আউট পাস ইউর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, ইউ উইল বি ট্রিটেড অ্যাজ পটেনশিয়াল আর্মি অফিসার অফ পাকিস্তান আর্মি অ্যান্ড ইউ উইল গেট অল দ্য ফেসিলিটিস ইনক্লুডিং CMS ফেসিলিটি, CHD ফেসিলিটি, আদার ফেসিলিটি লাইক এনি আদার অফিসার, এনি আদার কমিশন অফিসার, ইউ উইল এন্টাইটল টু এনজয় অল দিস, উইল গিভ ইউ 120 টাকা পার মান্থ ইউর বেসিং এক্সপেন্স লিভিং এক্সপেন্স অ্যান্ড ইউর টিউশন ইজ ফ্রি, উই উইল পে দ্য টিউশন ফি অ্যান্ড ইউর ফর ইউর পার্চেজিং ইউর বুকস অ্যান্ড আদার ইউটেন্সিলস ফর ইউর ইঞ্জিনিয়ারিং উইল গিভ ইয়ারলি 5000 টাকা এটা পেতেন। এটা পা শুরু করলেন? হ্যাঁ, আই উইল সাজেস্ট দ্যাট ইউ অ্যাকসেপ্ট দিস দেন আই উইল রেফার ইউ ইন দ্যাট স্কিম। তখন আমাকে এবং উনি বললেন যে এটা আই অ্যাজ ইউর রেভলিউশন আই ফিল ইউ শুড অ্যাকসেপ্ট ইট, ইট উইল বি বেটার, ইউ উইল হ্যাভ এ ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান ইউ উইল হ্যাভ ইউ উইল বি কমিশন অফিসার, সো ইউ উইল হ্যাভ বোথ ইন কেস ইউ লুজ ইউর জব ইন আর্মি ইউ ক্যান সার্ভ অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার এনিওয়ার ইন এনি অর্গানাইজেশন। এই ব্যাপারে উনি বলে তখন আই অ্যাকসেপ্ট ইট, তারপরে ওই স্কলারশিপ নিয়ে ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করলাম আর কি। কোন ফর্ম পর্যন্ত কন্টিনিউ? এটা 69 পর্যন্ত। 69 পর্যন্ত। এই যে আপনি যখন টিকলেন তখন আপনার পোস্ট কী ছিল? হ্যাঁ, লেফটেন্যান্ট, মানে যখন যোগদান হবে স্কলারশিপের আওতায় যে আসবে সব ফ্যাসিলিটিস? হ্যাঁ, পটেনশিয়াল অফিসার, ক্যাডেট অফিসার, ক্যাডেট অফিসার, ক্যাডেট অফিসার। ওইখানে কি কোনো বডি নাম্বার ছিল? না। আইডি নাম্বার কি পরে দিয়েছে? আইডি নাম্বার ছিল কি না খেয়াল নেই। না, এমনি আপনাদের একটা নাম্বার থাকে না আর্মিদের, আর্মি নাম্বার? আর্মি নাম্বার সেটা কত ছিল? ওইটা তো পরে কাকুলে যাওয়ার পরে নাম্বার দিস। আমি তো যাইয়া কাকুলে যাইয়া ইঞ্জিনিয়ারিং পাশ করে কাকুলে চলে গেছিলাম। আচ্ছা, কাকুলে যাইয়া যেদিন আমার এজ এ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আমরা যেদিন যাইয়া কাকুলে রিপোর্ট করছি ওই দিন থেকে আমাদের কমিশন, আমরা কোর্স করছি এমনি অন্যান্য ওয়ার কোর্সের সাথে কোর্স করছি অ্যাজ ইউজুয়াল, কিন্তু আমাদের কমিশন উদ্দেশ্যে আগে। এবার ট্রেনিং হলো কোথায়? কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তানে। পাকিস্তান কয়দিন হলো ট্রেনিং? ও 8 মাস। 8 মাস ট্রেনিং।